করতে অনেক সময় সইয়া যায়, অনেক সময় আত্মীয় স্বজন ঘরে আসলে যদি কেউ ঝগড়া করে চুপ চুপ মেহমান মেহমান মেহমান, লজ্জা শরম একটা শব্দ আছে। একটা মাহফিলে হাজার হাজার মানুষের সামনে আমরা যে ঝগড়া করি, এগুলো যে ভিডিও হইয়া যাইতেছে ফেসবুকে ইউটিউবে, বিদর্মীরা দেখতেছে, বিদর্মীরা দেখে দেখে হাসতেছে আমাদের জন্য, নিজেরাও হাসির পাত্র হইলাম, ধর্মটারা হাসির বানাই ফেললাম, কিন্তু আল্লাহ আর ইউটিউবার ভাইদের কেউ বলবো আপনারা অনেক কষ্ট করেন সেটা আমরা বুঝি, কিন্তু ভিউর জন্য এমন বিষয় কখনো দিবেন না যেটার কারণে বিদর্মীর কাছে ইসলাম ছোট হয়ে যায়। আপনি ইসলামকে প্রচার করার কাজে লাগান, আল্লাহ পাক আপনার নিজের ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? যেটা আমি একটা আবদার করেছি, আপনারা জানেন আমি কখনো ওরকম উল্টা পুল্টা বিষয়ে কথা বলার মানুষ না, যেহেতু আমি বলেছি বুঝে শুনে বলেছি, আবদার করে রাখলাম, মন চাইলে আবদার করে রাখার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করবেন। আর কখনো কোনো মাহফিলে গেছেন একটা স্টেজে কোনো একটা গন্ডগোল হয়েছে, সবাই মিলে হই হল্লা সিল্লা সাল্লা কইলেন না, কি হয়েছে ওই মাহফিলে সব অবশ্যই আসে কমিটি, ওনারা যেগুলো জানে শুনে আমরা কি সেগুলো দূর থেকে জানি? আমরা শুধু দেখলাম যে কোন একটা কিছু হয়েছে, তো ওনারা যারা মাহফিল সাজিয়েছেন ওনাদেরকে তো সমাধান করার চেষ্টা করতে দিন, আমরা সবাই চুপ করে বসে থাকবো, কি হচ্ছে সেটা দেখবো, আমরা চিল্লা ফাল্লার করবো না, চিল্লা ফাল্লার করবো না। এই যে একটু আগে দেখলাম যে ক্যান্ডেল ভাইদের সাথে আমরা আমরা চিল্লাইছি, ওনারা যখন যতক্ষণ কাজটা আছে ততক্ষণ এনে দাঁড়াইছে, এখন আর দাঁড়াইছে কেন? কাজ শেষ, কাজটা শেষ করতে দিতে হবে, আমরা চিল্লাই লিখে বুঝব ওনার অনেক দূর থেকে আসে না, সেই জন্য আমরা চাচ্ছি দুই দিনের মেহমান আসছি সবাই সবাই বাড়া দিয়া কেউ থাকতে আসি না, আল্লাহ কি চায় আমাদের কাছে? আল্লাহ পাক বলে তোমরা ভাই ভাই এই যে জায়গা নিয়ে ঝগড়া করো, এ বান্দা জায়গা কি তো এই জায়গা কার? আল্লাহ তোমার, তা আমার জায়গায় আমি আমার বান্দা রাখছি, তুই কেন তোর কেন থাকতাম? বিল্লা বিল্লা থাক, একটু সম্পর্কটা হাই হ্যালো বাই বাস, তুই তোর জায়গায় তে তার জায়গায়, তুই তে জায়গায় উঠবো হে তার জায়গায় উঠবো, দুই দিন থাক তুই মিলামিশা থাক, কিন্তু আফসোস আমাদের আজকে ভাইয়ের জানা যায় ভাই উপস্থিত হচ্ছে। আমি বললাম কিরে তোর চাচা মারা গেছে, জেঠা মারা গেছে যাস না, কই না না এটা আমাদের দোষ নয়, আমি যদি এখন জানা যাই যাই আমার বাবাই আমারে পিটবো, কেন? উনি আমাদের নামে মামলা দিছে, ওনাদের সাথে আমাদের ঝগড়া জায়গা নিয়ে দ্বন্দ্ব। আমি বললাম সর্দার সাথে যে মারা গেছে এটা তোর চাচা না, এটা আল্লাহর বান্দা, তুই আল্লাহর বান্দা জানা যা যাবি না, তোর চাচাটা যাইতে না না না। আফসোসের ব্যাপার, মানুষ যখন মারা যায় সে তখন কারো কেউ থাকে না, মনে রাখবেন একটা জিনিস, মনে রাখবেন নবীজি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসা আছে, মনোযোগ আছে, জানার দরকার শেখার দরকার আছে না ভাই? আজকে থেকে জীবন যারা পরিবর্তন করতে চান, আল্লাহর পথে ফিরে আসতে চান, নবীর মহাব্বতের সাগরে ডুব দিতে চান, আপনারা একটু মনোযোগ দিবেন। নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসে আছে, একটা লাশ আসছে, লাশ নবী বললেন এ সাহাবা তোমরা দাঁড়িয়ে লাশকে সম্মান করো, তো সাহাবার ভিতর থেকে একজনে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে লাশটা কোনো মুসলমানের নয়, এটা একটা ভিন্ন ধর্মের মানুষের লাশ, আমরা কেন সম্মান করব? নবী বললেন সে যে ধর্মের এবো, যখন সে মারা গিয়েছে তোমার সাথে তার কোনো হিসাব নাই, সে তার আসল হিসাবের জায়গায় পৌঁছে গেছে, ওনার সাথে ওনার হিসাব হবে, তুমি আল্লাহর মেহমান হিসেবে তাকে সম্মান করো। মানে যে মারা যায় সে কার মেহমান? জোরে বলেন না কার মেহমান? তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিই, এই এলাকায় সবচেয়ে বড় সোর, যার সাথে বড় সোর আর কেউ নাই, তার মাও নাই বাবা নাই কেউ নাই, আজকে যদি মারা যায় আপনারা সবাই মিলে কাফন দিবেন না, গোসল দিবেন না, জানাজা দিবেন না? কিরে সোরের কেন জানাজা দিচ্ছেন? তখন আপনারা বলবেন সোর হোক আর যাই হোক তে জানে তার আল্লাহ জানে, আমাদের কাজ হচ্ছে সুন্দর করে বিদায় দেওয়া। ঠিক কথা বলেন ঠিক কি না? একটা সোরের জানাজায় আপনার চাইতে আপত্তি নাই, সাসার জানাজায় চাইতে আপনার আপত্তি, জেটার জানাতে আপনার কমন সেন্স কোন জায়গায় গিয়ে শয়তান পৌঁছায় দিচ্ছে আপনি বুঝতেই পারছেন না। আজকে থেকে মনে রাখবেন যতক্ষণ পারবো যার পারবো জানাজায় উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, আর যে যা জায়গা আছে একটা জায়গাও আমাদের সবকার, আমাদেরকে আল্লাহ কি করতে দিছে?
থাকতে দিতে বলেন না আল্লাহ আমাদেরকে কি করতে দিতে থাকতে যদি দেওয়া হয় এটা দখল করা যাবে সেজন্য এই কথা যদি বুঝতে পারেন বাই বাই জমরা জোরে বলেন বাই বাই জমরা বাই বাই জমরা আমার বাবার কথা বলি আমি তো কখনো এরকম বলি না বললো জালাহ ক্যামেরা আছে কিছু কইতাম না 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 জামিলা আছে আমি মাঝে মধ্যে আপনাদের দিকে তাকাইতে তাকাইতে ক্যামেরার কথা বললে যাই যখন আবার ক্যামেরার কথা মনে পড়ে আবার লাইনে চলে আসি কারণ এই ক্যামেরা কিছুদিন আগে একটা মাহফিলে শুনে আমি কইছিলাম বাদাম পরের দিন দেখি বাদাম নিয়ে এ কি বললেন মোকারম বাবু হালি শহর চট্টগ্রামে একটা মাহফিল করছি যেখানে আমি একটা বক্তব্য আমার মতো দিয়েছি পরের দিন দেখি আরেকজন বক্তার লগে আমার ভিডিওটারে লাগাইয়া উনি বলতেছে অমুক বক্তাকে একই বাস দিলেন মোকারম বাবু আমি কি বাসের ব্যবসা করি আমি কি বাসের ব্যবসা করি করলে তো আমার জীবনে কোনোদিন ওই বক্তার লগে আমার দেখাও হয় না সাক্ষাৎ হয় না আমি বলে ওনারে কি দিছি যারা আমারে চিনেন কখন আমি কারোর পক্ষে পক্ষে বলতে শুনেছেন আমি সবসময় আমার নিজের বিপক্ষে আমি সবসময় আপনার পক্ষে আমি আমার নফসের বিপক্ষে আমি আমার কলবের পক্ষে কারণ আমি জান্নাতি নাকি জাহান্নামী আমি সেটাই জানি না অন্যকে জাহান্নামী বলার কোনো অধিকার কেউ যদি বলে যে অমুক জাহান্নামী তাহলে আপনি কইবেন যে ঠিক আছে ভাই আপনি একটু দাঁড়ান আপনার একটা আমি ছবি তুলি কি লেগা ভাই আজকে ফেসবুকে দিব জান্নাতি মানুষ পাওয়া গেছে তারপরে দেখেন না ছবিটা কেমনে করে দেয় হুট করে ছবি একটা তুলে দিয়ে দিয়েছেন ব্রেকিং নিউজ কথা কয় না জায়গার নাম কি এটা ব্রেকিং নিউজ নিজামপুরে একজন জান্নাতি মানুষের সন্ধান পাওয়া গিয়েছে সবাই লেখেন আমিন ফেসবুকে কিছু কমেন্টস থাক না থাক আমিনের কমেন্টস থাকবে কথা বল ঠিক নাকি না আচ্ছা এবার ছবিটা যখন ভাইরাল হয়ে গেছে হ্যাঁ এবার যে তারা দেখে এটারে জান্নাতি দোকানদারে দেখে কয় কি রে জান্নাতি বাকি টাকা দিতি না ওই জান্নাতি উঠারে যে অন্যরা জাহান্নামী কইছে এ বেড়া দুই দিন পরে বাজার করে আসছে রিকশাওয়ালারে দুই টাকা না দেওয়ার জন্য হেই জন্তা রিকশাওয়ালা কয় তুমি জান্নাতি আচ্ছা বলেন তো একটা মানুষকে সবচেয়ে বেশি ভালো কে চিনি বন্ধু এবং ওয়াইফ বন্ধু এবং বন্ধু দেখে কয় তুমি জান্নাতি বই কিনার নাম দিয়া টাকা এক সপ্তাহ কইয়া টাকা লইয়া এক বছর তুমি তো বায়া বিদ্যুৎ করিস না পাঁচ দিন পরে তার ছবিটা বলে দেখছে আপনার বন্ধুর চোখে আপনি জান্নাতি নন আপনার চোখে আপনার বন্ধু এখনো জান্নাতি নন জান্নাতিটাকে রব যাকে জান্নাত দিবেন সেই জান্নাতি আমাদের ইসলাম কি শিক্ষা দিয়েছেন জানেন আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় তুমি অমুকের জন্য দোয়া করো আল্লাহ তুমি অমুককে মাফ করে দাও অমুককে জান্নাত দাও আল্লাহ অমুককে জান্নাত দাও অমুকের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমার ওই দুশমনকে তুমি মাফ করে দাও আমার ভাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার জেঠাকে তুমি মাফ করে দাও আমার চাচাকে তুমি মাফ করে দাও বান্দা যখন সবার জন্য ভালো ভালো দোয়া করতে থাকে এই বাকি সেই দোয়াটা উপরের দিকে যায় যখন উপরের দিকে যায় তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে কি রে আমার বান্দার দোয়া নিজের কোনো কথা নাই সত্য অন্যের দোয়া সত্য অন্যের দোয়া সুবহানাল্লাহ বলেন না সত্য অন্যের জন্য সে দোয়া করলো অন্যের জন্য পাওয়ার জন্য দোয়া করলো নিজের জন্য তো কোনো দোয়া করলো না তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার এই বান্দা তোমার রহমত চাই সেজন্য সে বুঝতে পেরেছে তুমি তার উপর দয়া করো
যে অন্যের উপর দয়া করে তুমি তাকে ক্ষমা করো যে অন্যকে ক্ষমা করে তুমি তাকে সাহায্য করো যে অন্যকে সাহায্য করে এই কথা সে বুঝতে পেরে এখন থেকে সে সবার জন্য দোয়া করছে আল্লাহ পাক বলে তার কাছে খবর পৌঁছায় দাও আমি তার জন্য জান্নাত তৈরি করে দেব সুবহানাল্লাহ এভাবে নিতে হয় কেড়ে নেওয়ার জিনিস নয় ইসলাম নিয়ামত আল্লাহর জান্নাত এটা কেড়ে নেওয়ার জিনিস এটাকে মওলার দরবার থেকে রহমত দিয়ে নিতে হয় বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা আপনি আমি জীবনে কোনোদিন জিকির করি নাই ভাই আপনাদের একটা জিকির আছে না আছে না কিতা আল্লাহ আল্লাহ কে জিকির আছে আমি করি নাই আমি করতেও জানি না স্যার আমি কেমনে শুনতে একটু শোনার জন্য দেখি আপনারা কেমনে করেন জিকিরটা আল্লাহ 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 নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।